আল ইবাদাতু লা তাসবুতু বিত তাজরিবা, পড়ো সবাই, আল ইবাদাত লা তাসবুতু বিত তাজরিবা, মানে তাজরিবা মানে হচ্ছে অভিজ্ঞতা, ইবাদত সাব্যস্ত হয় না অভিজ্ঞতার দ্বারা, কিসের দ্বারা? অভিজ্ঞতার দ্বারা। আমাদের সমাজের মধ্যে ইবাদত প্রচলিত, এরকম কোনো কিছু জানা আছে? হ্যাঁ, সেটা একটু দূরবর্তী, আরও কাছে। অভিজ্ঞতার দ্বারা ইবাদত সমাজে প্রচলিত, উদাহরণ দিচ্ছি, প্রত্যেকটা দরবারের যে জিকির আছে, কেউ মনে করো যে ইল্লাল্লাহ যখন বলে তখন ধাক্কা দিচ্ছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে ইল্লাল্লাহ যখন বলে ধাক্কা দিচ্ছে, আবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আস্তে পড়ছে, ইল্লাল্লাহ জোরে পড়ছে, এভাবে। আবার কেউ মনে করে যে মানে যত রকমের ডিজাইনের জিকির আছে সবগুলা মূলত তাদের কথা হচ্ছে অভিজ্ঞতায় প্রমাণিত, এভাবে জিকির করলে কলব আত্মা তাজকিয়াতুন নফস ভালো হয়। কথা বুঝে আসছে? আর মূল নীতি হচ্ছে আল্লাহ ইবাদাতু লা তাসবুতু বিত্তাজরিবা, অভিজ্ঞতার ভিত্তিতে কোনো ইবাদত সাব্যস্ত হয় না। অভিজ্ঞতার ভিত্তিতে যদি ইবাদত সাব্যস্ত হয়, তাহলে কোনো বিধান যদি সাব্যস্ত হয়, তাহলে মনে করো একজন শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর মাজারে গেল, দরগায় গেল, তার 10 বছর পর্যন্ত সন্তান হয়নি, কিন্তু সেখানের মধ্যে তিনি যাওয়ার পরে কিছু একটা করেছেন, 1 মাসের মাথায় মনে করো তার সন্তান হয়েছে, এর চাইতে বড় অভিজ্ঞতা কি? আসলে এই ধরনের ঘটনা থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না যে এই ধরনের ঘটনা হতে পারে না। এই ধরনের ঘটনা ঘটলো, মনে করো একজন ব্যক্তি 10 বছর পর্যন্ত সন্তান হচ্ছে না, তিনি খানজাহান আলী আমানি রহিমাহুল্লাহর মাজারে গেলেন, সেখানে গিয়ে ওনার কাছে চাইলেন, এরপরে 1 মাস পরে ওনার সন্তান হলো, তাহলে অভিজ্ঞতায় প্রমাণ হলো যে ওলিদের কাছে চাওয়া যাবে, এটাই তো। তো অভিজ্ঞতা, এরপরে মনে করো যে অমুসলিম যারা আছে, হিন্দু যারা আছে, তারা কালী দেবদেবীর কাছে, তারা যখন অসুস্থতার জন্য তারা মুক্তি চায়, বহু আছে তারা আগে অসুস্থ ছিল, দেবদেবীর কাছে চাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, সুস্থ করেছেন কে? সুস্থ করেছেন কে? আল্লাহ সুস্থ করেছেন, আল্লাহ সুস্থ করেছেন, কিন্তু কেউ আল্লাহ তালার আনুগত্যের মাধ্যমে ফলাফল পাবে, কেউ আল্লাহর বিরুদ্ধাচরণের মাধ্যমে ফলাফল পাবে, পার্থক্য এখানে। কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, কলব কার কীভাবে পরিষ্কার হচ্ছে এটা দেখার বিষয় না, কে কোথায় গিয়ে নিয়ামত প্রাপ্ত হলো, কোথায় গিয়ে বঞ্চিত হলো এটা দেখার বিষয় না, কে কোথায় গিয়ে কী পাইলো না পাইলো এটা দেখার বিষয় না। ইবাদত ইসলামের আকিদার ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্না, কোরআন এবং সুন্নাতে যদি থাকে সেটা গ্রহণযোগ্য, কোরআন সুন্নাতে না থাকলে অভিজ্ঞতা এক্ষেত্রে গ্রহণযোগ্য না, অভিজ্ঞতার আলোকে কোনো ইবাদত সাব্যস্ত হয় না। যেমন ইল্লাল্লাহ জিকিরকে এক শ্রেণী ওলামারা বেদাত বলেন, তবে যে শ্রেণী ওলামারা ইল্লাল্লাহ জিকির করেন, এই ইল্লাল্লাহ জিকির ওয়ালা যারা আছে, তারা আবার যারা দাঁড়িয়ে ক্যাম করে মিলাদের সময়, তারা আবার ওটাকে বেদাত বলছেন, বেদাত বলছেন না, তারা ওটাকে বেদাত বলছেন। তো দেখা যাচ্ছে যারা দাঁড়িয়ে ক্যাম করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা বলবে যে অভিজ্ঞতায় প্রমাণিত, দাঁড়িয়ে যদি ক্যাম করে নবীজির ভালোবাসা বৃদ্ধি পায়, এবং বাস্তব হতেও পারে। আবার ইল্লাল্লাহ শুধুমাত্র অন্যান্য জিকিরের ক্ষেত্রে আপনি দেখবেন, তারা যখন অন্যান্য জিকির করে আর ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকিরের মধ্যে জজবা বেশি, কারণ প্রত্যেক বেদাত শয়তান এটা মানুষের কাছে তাজিন করে দেয়, সুন্দর করে তুলে ধরে। মাসনুন যে ইবাদতগুলো আছে দেখবে সেগুলোর মধ্যে কিন্তু এরকম জজবা এরকম মজা পায় না, যে কাজটা বেদাত সবার মতে অথবা মুক্তালাফি বেদাত সেই কাজটার মধ্যে মজা পায়। যারা নবীজির মোহাব্বত, নবীজির আনুগত্যের মধ্যে হচ্ছে মূল মোহাব্বত, নবীজির আনুগত্যের মধ্যে মোহাব্বত না পেয়ে নবীজি যেটা করেননি, সাহাবিগণ যেটা করেননি, সেটার মধ্যে মোহাব্বত পাওয়ার অর্থে হচ্ছে শয়তান এটাকে আমাদের জন্য সুশোভিত করে তুলে ধরেছে। কীভাবে বুঝবো? যেই লোকগুলো মিলাদের সময়, কেয়ামের সময় চোখের পানি পড়ে, সেই লোকগুলো কোরআন তেলাওয়াতের সময় চোখের পানি পড়ে না, সেই লোকগুলো সালাতের মধ্যে যখন সালাত যখন হয় সালাতের মধ্যে চোখের পানি পড়ে না, তাহলে কী প্রমাণ হলো? যেটা সর্বসম্মতিক্রমে একটা ইবাদত, সেই ইবাদতের মধ্যে আমার ভিতরে লাজ্জাত অনুভব হয় না, আর যেটা ইবাদত কি ইবাদত না মতভেদ, যিনি করেছেন তার কাছে হতে পারে সেটা ইবাদত,
কিন্তু সেই ইবাদতের মধ্যে তিনি লাজ্জাত পাচ্ছেন, তার মানে শয়তান এটাকে সুশোভিত করে তোলে। তাহলে মূল নীতি হচ্ছে আল ইবাদাতু লা তাসবুতু বিত্তাজরিবা, তাজরিবা তথা অভিজ্ঞতার ভিত্তিতে কোনো ইবাদত প্রমাণিত হয় না। সুতরাং এটাই হচ্ছে মূল নীতি, যে ইবাদতের জন্য মূল যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে দলিল। কী লাগবে? দলিল লাগবে, হুবহু দলিল লাগবে। এটা কাউলি কাউলি এবং আমালি দুইভাবে দলিল লাগবে। কাউলি এবং আমালি কেন করলাম? কাউল দিয়ে মাঝে মাঝে মানুষদেরকে বিভ্রান্ত করা যায়, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে নিজের ইবাদত সাব্যস্ত করতে পারে। কিন্তু যখন কাউল এবং আমলের সমন্বয় করা হবে, যেটা কাউলি পাওয়া গেছে অবশ্যই সাহাবায়ে কেরাম এটা করেছেন, আপনি সেটা দেখান, তখন সেটা যখন দেখাতে পারবে না তখনই বুঝে নিতে হবে কাজটা আসলে ইসলামে প্রমাণিত নয়, তিনি যে কাউলি হাদিস পেশ করেছেন সেটা অপব্যাখ্যা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন।